যেটা ষড়যন্ত্র করে করেছে সেই নির্বাচন ডিক্লিয়ার হওয়ার আগে থেকেই তো আমরা বলে আসছি, মীরা পান্ডে যে পাঁচ দফা ইলেকশন 2013 সালে করেছিল সেই সময় আমি এবং আমার পার্টির সবাই দাবি করাতে, মীরা পান্ডে বিষয়টা বুঝেই তো পাঁচ দফার নির্বাচন করেছিল, তখনও মমতা ব্যানার্জি চায়নি পাঁচ দফা ইলেকশন হোক। সেই কারণে যেখানে পশ্চিমবাংলায় এইরকম হিংসাত্মক অবস্থা, সিকিউরিটি দিতে পারছে না, সেখানে এক দফায় নির্বাচন হওয়া মানে বোঝাই যায় যে পরিকল্পিতভাবে ভোট লুটের একটা চেষ্টা। 822 কোম্পানি আদাসেন আসার পরেও আপনারা আশঙ্কিত যে সন্ত্রাস হতে পারে? 61,000 বুথ আপনি হিসাব করে দেখুন না, যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসবে তাতে কি হবে? এরপরও স্পর্শকাতর এলাকাগুলো আছে, সেখানে টহলদারি আছে, অতএব সেই কারণের জন্য সেনা যেগুলো আসছে বা কেন্দ্রীয় বাহিনী আসছে সেই কেন্দ্রীয় বাহিনী যে সংখ্যায় চাওয়া হয়েছে সেই সংখ্যার কেন্দ্রীয় বাহিনীতে ইলেকশন সঠিকভাবে করানো সম্ভব নয় যদি ফোর্স না বাড়ানো হয়। যেহেতু ফোর্স বাড়ানোর পক্ষে রাজ্য নির্বাচন কমিশন নেই, সেই জন্য নির্বাচন অন্তত পক্ষে 3 চরণে বা 4 চরণে নির্বাচন হলে এই সমস্যা। রাজ্য নির্বাচন কমিশনারকে এরা বলবেন, দেখুন সাংবিধানিক দায়বদ্ধতা আছে ইলেকশন কমিশনারের, যিনি তার নিয়োগকর্তা, তিনি ডাকলে যাওয়া এবং দেখা করা এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। আর যদি মানবতার দিক দিয়ে দেখি একটা ভদ্রতাও আছে, সাংবিধানিক দায়বদ্ধতার বাইরে যদি সাংবিধানিক দায়বদ্ধতাও রাজ্য নির্বাচন কমিশনার ভুলে যান, যদি সামান্য ভদ্রতাও ভুলে যান, তাহলে যার এইগুলো কিছু নেই সে তাকে মানুষ বলবো কি? এখন ঘটনা হচ্ছে রিস্টার দাঙ্গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, হাওড়ার দাঙ্গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি দাঙ্গা তৈরি করেছে। মমতা ব্যানার্জি প্রকাশ্যে উস্কানি দিয়েছে, মমতা ব্যানার্জির পুরো ছকে এই দাঙ্গা হয়েছে। সেই কারণে আমরা মনে করি এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী, যার জন্য এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, দাঙ্গা তৈরি হয়েছে। অথচ আমরা এই দাঙ্গা কখনো চাই না, আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক, শান্তিপূর্ণভাবে তার জীবনযাপন পালন করুক। রথের চাকায় পড়বে টান, গয়না কিনে ভরবে প্রাণ। উত্তরপাড়া থানার বিপরীতে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের রথযাত্রা অফার, সোনার গয়নায় প্রতি গ্রামে 250 টাকা ছাড়, ডায়মন্ডের গয়নার মজুরিতে 30% ও গ্রহরত্নে 10% ছাড়, প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, মেকিং চার্জ 10% থেকে শুরু। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম অবশেষে তো কেন্দ্রীয় বাহিনী তো মোতায়েন হলো, কিন্তু এখনো জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী কত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে তা এখনো নির্বাচন কমিশন ঠিক করতে পারলো না, কি বলবেন? না না, যে নির্বাচন কমিশন চায় কেন্দ্রীয় বাহিনী না আসুক এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে চরম ভৎসিত হওয়ার পর, হাইকোর্টে চরমভাবে লাঞ্ছিত হওয়ার পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আনার জন্য সচেষ্ট হয়, সেই নির্বাচন কমিশন কখনো চাইবে ভোট অবাধ শান্তিপূর্ণ হোক? আমি তো প্রথম থেকেই বলে এসেছি আসল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিপ্লয়মেন্ট। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন হচ্ছে, হাজারদুয়ারি পরিদর্শন করছে, অতএব সেই জন্য যে রাজ্যের ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির তোতা পাখি হয়ে কাজ করে সেই রাজ্যের ইলেকশন কমিশনের কাছ থেকে খুব বেশি আমরা আশা করি না। সেই কারণে প্রয়োজন বোধে ডিপ্লয়মেন্ট যদি ঠিকঠাক না হয় আবার আমাদের আদালতে যেতে হবে এবং আদালতের কাছে প্রার্থনা করতে হবে যাতে ডিপ্লয়মেন্ট ঠিক হয়। তার কারণ এখনও পর্যন্ত যে স্পর্শকাতর এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু ডিপ্লয়মেন্ট হয়নি,
যে জায়গাগুলো শান্তিপ্রিয় জায়গা সেই জায়গাতেই যে ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে, অথচ যেগুলো চরম অশান্তির জায়গা সেই জায়গাগুলোতে হচ্ছে না। এখনও মুর্শিদাবাদে আপনি দেখছেন রানীনগরে কী চলছে, বেলডাঙায় কী চলছে, অর্থাৎ এখনও নির্বাচনের মনোনয়নের পরেও অশান্ত অবস্থা রয়েছে। এবং কত বিরোধী প্রার্থী পর্যন্ত প্রচার করতে গিয়ে তৃণমূলের হাতে মার খেয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে রয়েছে। আজ বিকালে আজকেও নির্বাচন কমিশনকে তলব করেছেন রাজ্যপাল, কি মনে হয় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যপাল ও রাজ্য সরকার এই যে সংঘাতপূর্ণ আবহ, এটা কি ফেডারেল স্ট্রাকচারের? আমি মনে করি রাজ্যপালের সাথে নির্বাচন কমিশনারের কোনো সংঘাত নেই। রাজ্যপাল শুধু চেয়েছিল যে তিনি নিয়োগ করেছেন যে নির্বাচন কমিশনারকে, তিনি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। কিন্তু দেখা গেল যে রাজ্য নির্বাচন কমিশনার হতাশ করেছে রাজ্যপালকে, হতাশ করেছে কোর্টকে, হতাশ করেছে রাজ্যের মানুষ এবং বিরোধী দলগুলোকে। অতএব এইরকম একটা অপদার্থ, অযোগ্য এবং যিনি পরিকল্পিতভাবে সরকারের সাথে মিলে ইলেকশনটাকে লুট করার চেষ্টা করছে, সেই যে আপনার নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনারের আচরণের কারণে রাজ্যপালের সাথে নির্বাচন কমিশনারের মতবিরোধ শুরু হয়েছে, যার জন্যই তার জয়েনিং রিপোর্টে রাজ্যপাল এখনও সিগনেচার করেন। সম্মানীয় আধিকারিক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত মাতা কি, ভারত মাতা কি, হামারে বরিষ্ঠ নেতা, হামারে বরিষ্ঠ আধিকারিক, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারত মাতা কি, নেশনাল ডিজাস্টার রেসপন্স যে টিম হ্যায় গভর্নমেন্ট চল রহা ওর বিহাফ অফ সংকল্প और अपील टू द एवरी कॉमन पीपल एंड यंग कॉमन पीपल এনডিআরএফ দের আজকে সম্বর্ধনা দেওয়া হলো, এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? সংকল্প একটি সমাজসেবী সংগঠন, আর এনডিএফ সমাজসেবী কাজ করে বেড়ায়। ভারত সরকারের এই সংগঠন আর্তের পাশে দাঁড়ায়, মুমূর্ষ মানুষকে সেবা করে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঝঞ্ঝা থেকে মানুষকে উদ্ধার করে, আর সংকল্প সেই সংকল্প নিয়েই কাজ করছে, সমাজের জন্য, মানুষের জন্য সমাজ সেবার ব্রত নিয়ে। সেই কারণে আজকে এই সমাজসেবী সংগঠনের মধ্যে সমাজ সেবায় কাজ করা এনডিআরএফ এর যোগদান অত্যন্ত আনন্দের, এবং তারা আজকে সানন্দে এই সংস্থার সাথে যুক্ত হয়েছে সংস্থার কার্যক্রমে, এবং তারা আহ্বান জানিয়েছে।